আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে দেখাচ্ছি শিঙি মাছ দিয়ে পাটশাক, এবং এটাকে বলে আমাদের ভাষায় আম্মুর এটা রেসিপি। এটাকে আপনার কষা বলে, শিঙ মাছের কষা। এটা প্রথমে আমরা হচ্ছে ভিউয়ার্স তেলটা দিয়েছি, সয়াবিন তেল এখানে ব্যবহার করেছি। সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন দিয়ে ভেজে আপনার যখন একটু বাদামি বর্ণ হয়ে গেছে তার মধ্যে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আদা এবং রসুন বেটে রেখেছিল আলাদা করে, সেটা আবার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মাছগুলো দিয়ে একটু কষে নিয়েছি। আমরা কিন্তু মাছগুলো ভাজিনি, দেখুন ভিউয়ার্স, একদম কষে নিয়েছি। তারপরে 5 থেকে 10 মিনিট কষার পরে আপনার আর এর মধ্যে দিয়ে দিয়েছি পাটশাক। এবং পাটশাক আমি আপনাদের হাতে একটু উঠে দেখে দেখাচ্ছি ভিউয়ার্স, এই যে পাটশাক, পাটশাক দিয়ে নিচ্ছি। পাটশাক দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে আপনার কিছুক্ষণ একটু দমে রেখেছি। দমে রাখার পরে এই পরিমাণ মতন আপনি একটু হলুদ দিয়ে দিয়েছি। আর লবণ তো মাছে মাখিয়ে রেখেছিলাম, আপনার হলুদ এবং লবণ দিয়ে 15 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম যাতে মাছের মধ্যে লবণটা প্রবেশ করতে পারে। এবং মশলাটা এই একটু ভালোভাবে করে কষেছি যাতে মাছের মধ্যে ভাজবো না, কিন্তু তার চেয়েও বেশি যাতে ভালো লাগে খেতে, সেই জন্য ফেয়ার্স। এবং কয়েকটা তেজপাতা দিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছে। আর এখানে কাঁচামরিচ আমরা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমার মতে কাঁচামরিচ দেওয়াই বেটার হয়, কারণ কাঁচা মরিচের পাকটা সবসময় ভালো হয় ভিউয়ার্স। তো এভাবে দমে রেখে পরে হালকা হালকা করে নাড়াচাড়া করে যাতে মাছগুলো ভেঙে না যায়, এই শিং মাছের কষা যেটা, পাশাক দিয়ে আপনারা এর আগে কখনো খেয়েছেন কি না আমি জানি না, তবে আমরা খেয়েছি, খুবই ভালো লাগে খেতে। যাকে খাবেন সেও খুশি, আপনি যখন রান্না করবেন, আপনি যখন খাবেন আপনারও কিন্তু খুব ভালো লাগবে ভিউয়ার্স। এর আগে আপনারা এভাবে খেয়েছেন কিনা আমি জানি না, তবে খাবেন যাকে তার মন প্রাণ ভরে যাবে এবং হাত চাটবে আমার বিশ্বাস। এবং 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে যে ফেলতে ফেলবে ভিউয়ার্স। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। এই ছিল আমার ভিডিওটি ভিউয়ার্স। পোলট্রিটি যাই করে থাকি না কেন আমার দৃষ্টিতে দেখবেন আমি ফুল ভিডিওটা করেছিলাম, কেন যে কী হলো আমার মোবাইলে সাপোর্ট করে নি, সেই জন্য আমাকে এভাবে বলতে হচ্ছে, এর জন্য এক্সট্রিমলি সরি। নতুন এবং পুরাতন সকল সাবস্ক্রাইব বন্ধুদের জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। প্লিজ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারাও আমাকে কাইন্ডলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এই ছিল আমার ভিডিওটি, আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।